চোট কাটিয়ে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল দলে ফিরেছেন। খান সাহেবের ব্যাকপেন নিয়ে জল ঘোলা কম হয়নি। সন্দেহ ছিল আফগানদের বিপক্ষে ওয়ানডে খেলবেন কিনা। তেসরা জুলাই চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে অনুশীলন করেছিলেন ঠিকই, কিন্তু সিরিজ শুরুর আগের দিন চৌঠা জুলাই দলের সাথে অনুশীলন করেননি ওয়ানডে কাপ্তান। মিরপুর টেস্টে আফগানদের বিপক্ষে যেই চোটের কারণে খেলতে পারেননি, সেই চোট এখনও পিছু ছাড়েনি তামিমের। এরপরেও 5ই জুলাই ওয়ানডে ম্যাচে আফগানদের বিপক্ষে মাঠে নামবেন। সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে তামিম নিজেই একথা জানালেন। প্রথম ম্যাচে তামিম খেলবেন কিনা জানতে চাওয়া হলে কাপ্তান বললেন, না না, আমি অবশ্যই কালকের জন্য অ্যাভেলেবল। শরীরটা আগের চেয়ে বেটার, বাট এটা বলবো না যে পুরোপুরি 100%। সো কালকে খেলার পর আরও ভালো বুঝতে পারবো যে কী অবস্থা, বাট এখন পর্যন্ত আই এম প্লেইং টুমরো ইনশাআল্লাহ। খান সাহেব শতভাগ ফিট নন, সেটা দলে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন ক্যাপ্টেন তামিম। তিনি যে বুঝে শুনে ঝুঁকি নিচ্ছেন সেটা বোঝা গেল তার কথায়। বললেন, আমি আসলে দেখতে চাই আমি কতটুকু মানিয়ে নিতে পারছি, কিন্তু এমন কোনো কিছু করব না যেটিতে দল ভুগবে, কারণ ব্যক্তির চেয়ে দল বড়, এতে কোনো সন্দেহ নেই। বর্তমানে তামিমের যে পরিস্থিতি, ঝুঁকি নিয়ে মাঠে নামবেন, খেলা চলাকালীন সময়ে যদি অস্বস্তি বোধ করেন তাহলে কি উপায় হবে, ভেবে দেখেছেন কি? এমন প্রশ্নে তামিমের পরিষ্কার বার্তা এই যে, এটা আই থিংক দ্যাটস মোর অফ অ্যান আইডিয়া আমার কাছে মনে হয়, বিকজ আই নিড টু সি অলসো যে আমি কতটুকু কোপ করতে পারছি না। বাট আই ডোন্ট ওয়ান্ট টু, আমি এরকম কোনো কাজ করব না যেটাতে টিম সাফার করুক, বিকজ আমি সবসময় বলি যে ওভার এনি ইন্ডিভিজুয়াল দ্য টিম কামস ফার্স্ট। আমার কাছে এখন মনে হচ্ছে যে আই এম রেডি ফর টুমরো, বাট ডিউরিং দ্য গেম অর এরকম কোনো কিছু যদি আমি ফিল করি যে না, আই এম নট রেডি অর ইট ক্যান বি টু রিস্কি, তাহলে ওইভাবে করে আমি প্লাস মেডিকেল ডিপার্টমেন্ট যারা আছে ওইভাবে করে আমরা ডিসিশন নিব। ফর নাও আই এম ফিট টু প্লে টুমরো অ্যান্ড লেটস সি কি হয় নেক্সট ম্যাচে। বাংলাদেশ দলের ক্রিকেটাররা মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে অনুশীলন করেছেন, তবে দুশ্চিন্তার আধার যেন আবারও তাতিয়ে উঠল তামিমের অনুপস্থিতি। খান সাহেব মাঠে এসেছিলেন ঠিকই, কিন্তু অনুশীলন করতে পারেননি, আর তাতেই ধোয়াশা আরও তৈরি হল মিরপুর টেস্টের মতো শেষ সময়ে তামিমকে ছাড়াই হয়তো টিম বাংলাদেশ মাঠে নামতে পারে আফগানদের বিপক্ষে। তামিমের এই ইঞ্জুরি যে দ্রুত সেরে উঠবে না সেটা অনুমেয় ছিল। বিসিবি কর্তৃক এক সূত্রের খবর ছিল এ ধরনের ইঞ্জুরি পর্যাপ্ত রেস্ট ছাড়া রিকভারি সম্ভব নয়। বোর্ড কর্তারা চাইলেই আফগানদের বিপক্ষে তামিমকে পুরোপুরি রেস্টে রাখতে পারত, কেননা বিশ্বকাপের বছরে টাইগারদের সামনে এশিয়া কাপের আসর রয়েছে, আর তাই বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দেওয়ার মতো করে তামিমকে আফগানদের বিপক্ষে রেস্টে রাখলে সবচেয়ে বেশি ভালো হতো বলে মনে করছেন ক্রিকেট বোদ্ধারা। তবে তামিমের কথা অনুযায়ী অপেক্ষা এখন করতেই হবে, দেখা যাক আগামীকাল কী হয়। সালমান আবদুল্লাহ, সিএসপোর্টস।